ক্রীতদাসের ঘাম, অশ্রু আর রক্ত শুষেই গড়ে উঠেছে আজকের পুঁজিবাদ, সভ্যতার ক্রমবিকাশ। কয়েকশো বছরের সংগ্রামের পর 1800 শতাব্দীতে একটু মানবিক হতে শুরু করল পুঁজিবাদ। 1886 সালের পয়লা মে যেন এর আনুষ্ঠানিক স্বীকৃতি। দাসপ্রথার অবসান আর সীমিত আকারের শ্রমিক অধিকারের মধ্য দিয়েই বিকাশ ঘটল শিল্প বিপ্লবের। বিশ্বের পশ্চিম ভাগ পরিণত হল উন্নত বিশ্বে। যখন আধুনিকতার যুগ শেষ করে উত্তর আধুনিকতায় প্রবেশ করল প্রথম বিশ্ব, তখন শোষণের মাত্রা আরও বেড়ে যায়। শোষণের কৌশল হিসেবেই কিছু পরিভাষা বদলে যায়। এবার শ্রমিককে বলা হচ্ছে মানব সম্পদ। মানবিকতা বাদ দিয়ে চলছে মানব সম্পদ উন্নয়ন। অশ্ব শক্তির সাথে পাল্লা দিতে মানুষকে রূপান্তরিত করা হচ্ছে জড়শক্তিতে। দাসদের সাব হিউম্যান বলা হতো। এখন চলছে জলজ্যান্ত মানুষকে মেশিন বানানোর প্রকল্প। মানবিকতা বিবর্জিত পুঁজির এ সর্বগ্রাসী আচরণ আরও সংঘাতময় করে তুলবে পৃথিবীকে। আরও বাড়বে শ্রমিক অসন্তোষ। হয়তো আসছে আরও এক পয়লা মে। ইতিহাসের পুনরাবৃত্তি যে অনিবার্য। সাবরিনা মমতাজ, 21 টেলিভিশন।